তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসেসটা কি এবং কোন কোন সাবজেক্ট দাগাইতে হয় বা কোন কোন সাবজেক্টটা তুমি স্কিপ করতে পারবা, যেটা না পড়েই তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, একটা ভালো একটা পজিশন করতে পারবা, সেই ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখলে একটা খুব স্পষ্ট ধারণা পাওয়া যাবা। তো এখন থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নিলে খুব দারুণ একটা প্রিপারেশন নিতে পারবা। তো আজকে আমি সি ইউনিট নিয়ে কথা বলবো। তোমরা যারা বিজ্ঞান বিভাগের জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিবা তাদের জন্য আজকে কথাটা বলবো, সেটা হচ্ছে সি ইউনিট। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দেয় সেটা হচ্ছে এ ইউনিট, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে সি ইউনিট। ওকে, আর তোমরা যারা সেকেন্ড টাইম তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য আমাদের স্পেশাল এমসিকিউ হ্যাকস কোর্স অলরেডি চালু হয়ে গেছে। তোমরা চাইলে এখন থেকে আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে পারো। ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবো, সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করব। তো যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবা এবং কোর্সগুলোতে ভর্তি হইতে পারবা। ওকে, তো দেখা যাক প্রসিডিউরটা কী, কীভাবে ভর্তি হয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে তোমার এখানে প্রিলিমিনারি স্টেজ একটা থাকে, সেটা হচ্ছে তোমার এখান থেকে কী করবে, সবাইকে কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে দেয় না রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এখান থেকে তোমাদের যাদের রেজাল্ট ভালো তাদের উপর ভিত্তি করে তোমার প্রথম 72,000 জন স্টুডেন্টদের ফাইনাল অর্থাৎ চূড়ান্ত আবেদন করার জন্য সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, তো 72,000 স্টুডেন্টকে তারা পরীক্ষা দেওয়ার জন্য, চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট করে আর কি। তো তোমাদের যাদের জিপিএ ভালো, এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের আসলে এই ইটা করা হয় আর কি, প্রিলিমিনারিতে তোমার সিলেক্ট করা হয় আর কি। তো তোমাদের যাদের এইচএসসির রেজাল্ট ভালো, এসএসসি নিয়ে এত প্যারা নাই, এইচএসসির রেজাল্ট যাদের ভালো তাদের মধ্য থেকে তোমার প্রথম 72,000 জনকে স্টুডেন্টদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমার প্রাথমিকভাবে একটা আবেদন করতে পারবা, প্রাথমিক আবেদন অর্থাৎ প্রিলিমিনারি স্টেজ যেটা, প্রাথমিক আবেদন তোমরা সবাই করতে পারবা। প্রাথমিক আবেদন করার জন্য আহামরি কোনো শর্ত নাই, এখানে মোটামুটি অনেকেই করতে পারে, যাদের জিপিএ এসএসসি এইচএসসি মিলে অনেক কম আছে তারাও কিন্তু করতে পারে। তো প্রাথমিক আবেদন তোমরা যা সবাই করতে পারবা প্রায়, তারপরে সেখান থেকে প্রাথমিক আবেদন যারা যারা করবা তাদের উপর রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের প্রথম 72,000 জন স্টুডেন্টের সিলেক্ট করা হবে চূড়ান্ত আবেদন করার জন্য। তো যখন যখন তোমার প্রিলিমিনারিতে তুমি টিকে যাবা তখন চূড়ান্ত আবেদন করতে হবে। তো চূড়ান্ত আবেদন করবা, আর চূড়ান্ত আবেদন করতে পারা মানে তুমি কি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দিতে পারবা ফাইনাল স্টেজ। ওকে, তো এখানে চূড়ান্ত ভর্তি পরীক্ষাটা যে তুমি দিবা, তো এখানে তোমার কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে, কী কী সাবজেক্টের উপর তোমার ভর্তি পরীক্ষাটা হবে সেটা আগে থেকে তোমার জানতে হবে, তাই তো? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 100 মার্কের উপর তোমার কি পরীক্ষাটা হয়, টোটাল 100 মার্কের উপর পরীক্ষাটা হয়। তো এখানে এমসিকিউ কয়টা দাগাইতে হয়, মোট এখানে তোমার 80টা এমসিকিউ দাগাইতে হয়। তো ভাইয়া বুঝলাম না, 80টা এমসিকিউ 100 মার্ক, অর্থাৎ প্রতিটা এমসিকিউর মান হচ্ছে 1.25 করে, প্রতিটা এমসিকিউর মান হচ্ছে তোমার 1.25 করে। তো একটা এমসিকিউ যদি তোমার সঠিক হয় 1.25 পাবা, আর একটা এমসিকিউ যদি কাটা যায় নেগেটিভ মার্ক কত, নেগেটিভ মার্ক কত হচ্ছে 0.25। এটা আগে ছিল 0.20 ছিল আগে, কিন্তু এখন এটা আপডেট করা হয়েছে। তো প্রতিটা এমসিকিউর নেগেটিভ মার্কিং হচ্ছে তোমার 0.25 করে, আর এক একটা এমসিকিউর মান হচ্ছে তোমার 1.25 করে। তো এখানে 80টা এমসিকিউ যদি 1.25 করে যদি গুণ করো তাহলে এখানে হবে তোমার কত, 100 মার্ক, 100 মার্কস হবে। তো আসলে জিনিসটা বুঝতে পারছো, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি করতে হবে, 80টা এমসিকিউ দাগাইতে হবে, আর 80টা এমসিকিউর মান হচ্ছে 100 মার্কস। তো এখন দেখা যাক কি কি তোমার বিষয় দাগাইতেই হবে। এখানে আবশ্যিক এবং অনাবশ্যিক বলে দুইটা জিনিস আছে। আবশ্যিক বলতে কি বোঝানো হয়েছে, দেখো তোমাকে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমার আইসিটি এগুলো বাধ্যতামূলক। তো ফিজিক্সে তোমার কি 25টা এমসিকিউ থাকে, 25টা এমসিকিউ থাকে ফিজিক্সে। এই 25টা এমসিকিউর মান হচ্ছে 31.25, অর্থাৎ 1.25 করে যদি গুণ করো তাহলে দেখবে 31.25 মার্কস ফিজিক্সে থাকবে, 25টা কেমিস্ট্রিতে থাকবে, 25টা 31.25 মার্কস, অর্থাৎ যেহেতু এক একটা এমসিকিউর মান হচ্ছে 1.25 করে তাহলে 25টা এমসিকিউর মান হচ্ছে 31.25। আর আইসিটিতে তোমার 5টা এমসিকিউ থাকে, আইসিটিতে
ফার্স্ট টাইম সে কথা, তাহলে 1.25 করে যদি গুণ করো তাহলে 6.25 মার্কস আসে। তো এখান থেকে তুমি দেখতে পারতেছ এখানে ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা, আইসিটিতে 5টা, তো টোটাল তোমার এখানে 55টা তোমার কি এমসিকিউ, 55টা তোমার কি এমসিকিউ থাকতেছে, অর্থাৎ তোমার এখান থেকে তোমার কি আবশ্যিক অংশ থেকে 55টা এমসিকিউ তোমরা দাগাইতে হবে তোমাদেরকে, ঠিক আছে, 55টা এমসিকিউ তোমাদেরকে দাগাইতে হবে। তো 55টাই যে, তো এখানে আবশ্যিক অংশ থেকে তোমার 55টা, সর্বোচ্চ 55টা এমসিকিউ দাগাইতে পারবা, তো এর থেকে কম যেগুলো পারবা না সেগুলো তো তোমার তো হবেই না। আর তারপরে হচ্ছে দেখো তোমার তো মোট দাগাইতে হবে কয়টা, 80টা এমসিকিউ দাগাইতে হবে। তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এখানে তুমি 55টা, টোটাল 55টা এমসিকিউ দাগাইলা। আর দাগাইতে হবে কয়টা, 25টা, 25টা দাগাইলে তো, দাগাইলেই তো তোমার দেখবা 80টা এমসিকিউ পূর্ণ হবে। তাহলে আর 25টা কোথায় থেকে দাগাবা, যাদের প্রিপারেশন, এই যে দেখো একটা জিনিস অপশনাল, এই জিনিসটা কিন্তু তোমার পুরোপুরি অপশনাল, অর্থাৎ এই যে তিনটা জিনিস আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন তুমি চুজ করবা, অর্থাৎ এই যে তোমার দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির সবার জন্য বাধ্যতামূলক 80টার মধ্যে এখান থেকে তোমার কি 55টা দেখাইতে পারবা সর্বোচ্চ। আর 25টা দেখাইতে হবে তোমরা যারা ম্যাথে পারো, শুধুমাত্র ম্যাথ দেখাবা, বায়োলজি প্রিপারেশন নাই, তোমরা কি করবা দেখবা যে এই ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এগুলো দেখানোর পর দেখবা যে শুধুমাত্র দেখবা যে গণিত একটা অপশন আছে প্রশ্নের মধ্যে, দেখবা যে শুধু শুধুমাত্র দেখবা যে গণিত 25টা এমসিকিউ দেওয়া আছে, গণিত লেখবা, উপরে দেখবা যে গণিত তোমার এখানে কি গণিত লেখা থাকবে, গণিত লেখা থাকবে, আর নিচে কি এক থেকে তোমার কি তোমার 25টা এমসিকিউ থাকবে, অর্থাৎ কত, 56। অর্থাৎ দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এখানে 55টা থাকবে না, তোমার 56 নাম্বার সিরিয়াল থেকে শুরু হবে, 56, 57, 58 এরকম করে থাকবে, ঠিক আছে। তো দেখবা 25টা এমসিকিউ থাকবে। তো তোমরা কি করবা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দেখানোর পর তোমরা কি করবা, যাদের ম্যাথের প্রিপারেশন শুধুমাত্র, তোমরা কি শুধুমাত্র ম্যাথটা দেখাবা, 25টা এমসিকিউ দেখাবা, শেষ, তোমাদের 80টা এমসিকিউ হয়ে যাবে, ধুমছে পরীক্ষাটা ভালো হয়ে যাবে। আর তোমাদের যাদের ম্যাথের প্রিপারেশন একদমই নাই, শুধুমাত্র বায়োলজি দেখাইতে চাচ্ছ, বায়োলজির প্রিপারেশনটা ভালো, তোমরা কি করবা এই ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি এটা তো বাধ্যতামূলক সবার জন্য, এগুলো দাগানোর পর এখান থেকে 55টা এমসিকিউ দাগানোর পর তুমি কি করবা, বায়োলজি থেকে তোমার যে 25টা এমসিকিউ থাকবে এখানে 31.25 মার্ক, এখানে কত, 25টা এমসিকিউ থাকবে, 25টা। তো এই যে দেখবা যে বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান লেখা থাকবে, দেখবা পরে দেখবা যে তোমার কি 25টা এমসিকিউ থাকবে। তো তোমরা কি করবা এই 25টা এমসিকিউ দাগাবা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি দাগানোর পর 25টা বায়োলজি থেকে, শুধুমাত্র দেখবা বায়োলজি থেকে 25টা বায়োলজি রিলেটেড প্রশ্ন থাকবে, ঠিক আছে, তোমরা জাস্ট ওই জিনিসটা করতে পারবা। আবার যাদের ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই প্রিপারেশন ছিল, তোমরা কি করবা, তোমরা কি করবা দেখবা যে গণিত প্লাস জীববিজ্ঞান দুইটা অপশন থাকে, একটা অপশন থাকবে। তো তোমরা দেখবা যে গণিত প্লাস জীববিজ্ঞান যে অপশন থাকবে এখানে দেখবা 25টা এমসিকিউ থাকবে, অর্থাৎ গণিত থেকে তোমার দেখবা যে 12টা এমসিকিউ থাকবে, আর বায়োলজি থেকে তোমার কি 13টা এমসিকিউ থাকবে, টোটাল তোমার কটা থাকবে, তোমার টোটাল তোমার 25টা এমসিকিউ থাকবে, টোটাল তোমার কি 25টা এমসিকিউ থাকবে, অর্থাৎ গণিত এবং কি বায়োলজি মিলা, তাহলে বুঝতে পারতেছ। তো তোমরা কি করবা ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি 55টা এমসিকিউ, আর এখানে ম্যাথ প্লাস বায়োলজি এখান থেকে থাকবে 25টা এমসিকিউ, তো টোটাল 80টা এমসিকিউ হয়ে যাচ্ছে, তোমার কি পরীক্ষাটা এইভাবে হয়ে যাবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো তোমার প্রিপারেশন অনুযায়ী কিন্তু তুমি একটা ভালো প্রিপারেশন ভর্তি পরীক্ষা দিতে পারবা, তোমার প্রিপারেশন যেই সাবজেক্ট কেন্দ্রিকই হোক না কেন, ঠিক আছে, খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা বিষয় এখানে, তোমাদের তুমি যেই সাবজেক্টটা ভালো পারো সেই সাবজেক্টের উপর প্রিপারেশন নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা। তবে সবার জন্য আমার একটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা যাদের ম্যাথ প্লাস বায়োলজি পারো মোটামুটি, তোমরা কি ম্যাথ প্লাস বায়োলজি প্রিপারেশনটা এখন থেকেই নাও, কারণ ম্যাথ প্লাস বায়োলজি যদি প্রিপারেশনটা নাও তাহলে দেখবা এখানে অনেকগুলো সাবজেক্ট পাবা, তো ম্যাথ রিলেটেড এবং বায়োলজি রিলেটেড সবগুলো সাবজেক্টে পাবা, ফলে দেখা যাবে এখানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। তোমরা যারা অনলি ম্যাথ দেখাবা, তোমরা কিন্তু বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই পাবা না। আবার যারা অনলি বায়োলজি দেখাবা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটির পাশাপাশি শুধুমাত্র বায়োলজি দেখাবা, তোমরা কিন্তু ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টই পাবা না, অনেক ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তুমি আর পাবা না, ফলে দেখা যাবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। তো তোমাদের জন্য থাকবে সাজেশন থাকবে যে ম্যাথ প্লাস বায়োলজিটা দেখানোর চেষ্টা করো, এখন থেকে ম্যাথ প্লাস বায়োলজির প্রিপারেশনটা নাও, খুব ভালোভাবে প্রিপারেশনটা নাও, তাহলে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে, ওকে, অনেক বেশি ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাজে আসবে। তারপরে যদি কোনো কোশ্চেন জানার থাকে ভিডিও কমেন্টে বলার চেষ্টা করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।